বিপুল পরিমাণ গাঁজা সহ দুই যুবককে হাতে নাতে ধরে ফেলল দুর্গাপুর কোকোবেন থানার পুলিশ। বোলেরো গাড়ি কিনে গাঁজার বেআইনি কারবার করছিল বাঁকুড়ার রাজগ্রামের বীরেন কর ও প্রশান্ত রক্ষিত। দুর্গাপুর কোকোবেন থানার পুলিশ বছর ২৪ এই দুই যুবককে হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় ১৬ কেজি গাঁজা ও নগদ ৮০,০০০ টাকা উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর কোকোবেন থানার পুলিশ মঙ্গলবার রাতে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে সাদা পোশাকে ওত পেতে বসেছিল। সাদা রঙের বোলেরো গাড়ি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে। গ্রেপ্তার করা হয় বীরেন কর ও প্রশান্ত রক্ষিত নামে দুই যুবককে। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে উড়িষ্যা সহ বেশ কিছু ভিন রাজ্যে তারা এই বেআইনি কারবারের জাল বিছিয়েছিল। ধৃত দুই যুবকদের বুধবার আসানসোল আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে। জানার চেষ্টা করছে শিল্পাঞ্চলে কোনো বড় অপরাধ চক্রের সাথে জড়িত রয়েছে কিনা। সাদা রঙের বোলেরো গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ ১০। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানার্জিতে দুর্গাপুর ৭১৩২১৩। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033।